জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে। আর এই বিরল ঘটনাটি হলো 2024 সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ, দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ এই চারটি বড় গ্রহে একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারকগ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারকগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মীন রাশিতে। সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে। এরপর 12ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য। তারপর 14ই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং 15ই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। একেবারে মাসের শেষে অর্থাৎ 29শে জুন গ্রহের যুবরাজ বুধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশাতে উপস্থাপিত জুন 2024 মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান, তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন 2024 জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। কন্যা রাশি ও কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের জুন 2024 মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল। 2024 সালের জুন মাস সাধারণত বেশ অনুকূল ও ইতিবাচক মাস হতে চলেছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন। তবে মাসের মাঝামাঝি সময় আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য, কারণ এই সময় আপনারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই সমস্যাগুলির কারণে আপনাদের মানসিক উদ্বেগও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই সময়ে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা গাড়ি চালানোর সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে এবং চোট আঘাত লাগতে পারে। এমনকি এই সময় আপনাদের কোনো প্রকার অপারেশন বা অস্ত্রোপচার হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনারা কীভাবে সুস্থ সবল বা ফিট থাকতে পারবেন এবং কীভাবে কোনো প্রকার বিপদ আপদ থেকে বেঁচে চলতে পারেন সেই বিষয়ে অগ্রাধিকার দিয়ে চলতে হবে। তার সাথে সাথে এই সময় যে কোনো অপ্রয়োজনীয় ভ্রমণ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদেরও নিজেদের আচরণ ও শব্দচয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে, কারণ অপ্রত্যাশিতভাবে হলেও আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির বা শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার মতবিরোধ বা মতানৈক্য দেখা দিতে পারে এবং ফলস্বরূপ আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি ও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এমনকি এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর সাথে কোনো প্রকার ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়ে যাতে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব বা বৈষম্য সৃষ্টি না হয় তার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করতে হবে। আবার দীর্ঘ সময় ধরে যদি আপনাদের জীবনে কোনো আইনি সমস্যা বা মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে সেই সমস্যা আইনিভাবে সমাধান হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এবং মামলার রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনাও অনেকাংশে বেশি। আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনাদের সম্পর্ক আরও রোমান্টিক ও গভীর হতে দেখা যাবে এবং আপনারা আপনাদের প্রিয়জনকে কীভাবে সর্বদাই খুশি রাখা যায় তার জন্য নানা প্রকার প্রয়াস প্রচেষ্টা চালাবেন।
পাবেন। যারা দীর্ঘ সময় ধরে চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন অথবা যারা বেকারত্বের জ্বালা যন্ত্রণায় জর্জরিত, এই মাসে উভয় ক্ষেত্রেই আপনারা বেশ নতুন ও ভালো ক্ষেত্রে চাকরির সুযোগ পেতে পারেন। পেশাগত জীবনে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, এই মাসে আপনাদের কাছে বা দূরে কোনো ব্যবসায়িক ভ্রমণ সংগঠিত হতে পারে এবং যে ভ্রমণ থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। অর্থনৈতিক দিক থেকেও আপনাদের আর্থিক অবস্থান বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে। তবে সম্পূর্ণ মাস জুড়েই বিভিন্ন প্রকার অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় থেকে দূরে অবস্থান করে চলাই বুদ্ধিমানের কাজ। অন্যথায় এই অধিক ব্যয়ের কারণে আর্থিক বিপর্যয় দেখা দিতে পারে এবং মানসিক বা শারীরিক অবসাদের সঞ্চার হতে পারে। সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ আত্মবিশ্বাসী থাকতে হবে এবং যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, আত্মবিশ্বাসী থেকে ও দুর্বলতা পরিত্যাগ করে সেই পরিস্থিতির মোকাবেলা করার সংকল্প গ্রহণ করে চলতে হবে। তেসরা জুন যখন দেবগুরু বৃহস্পতি অস্তে চলে যাবেন, এই সময়ের পর থেকে আপনাদের করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল আপনারা লাভ করতে পারবেন এবং জীবনে নানা প্রকার সুযোগ সুবিধাও পাবেন। যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন, তারা এই মাসে আপনারা বিদেশ ভ্রমণের কোনো বিশেষ শুভ খবর পেতে পারেন বা সুযোগ পেতে পারেন। বিশেষ করে আপনারা যারা ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন, তারা এই সময় ভিসা সম্বন্ধীয় কোনো বিশেষ খবর পেতে পারেন। আপনাদের মনে আনন্দের সঞ্চার হতেও দেখা যাবে। তার সাথে সাথে এই মাসে আপনারা কোনো ধর্মীয় স্থান বা সুন্দর প্রাকৃতিক ক্ষেত্র পরিদর্শন করার সুযোগও পেতে পারেন। আসুন এবারে প্রবেশ করা যাক কন্যা রাশি ও কন্যালগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস আপেক্ষিক স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে যারা কন্যারাশি বা কন্যালগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরু থেকে 14 জুন পর্যন্ত আপনাদের এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের নবম ভাবে অবস্থান করে থাকবেন, ফলে এই অন্তর্বর্তী সময়ের মধ্যে আপনারা পেশাগত জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করার নানা সুযোগ সুবিধা পাবেন। কিভাবে আপনাদের কাজে আগের থেকে আরও উন্নতি ও অগ্রগতি করা যায় সেই বিষয়ে আপনাদেরও বেশ মনোযোগী হয়ে উঠতে দেখা যাবে। অন্যদিকে আপনারা যারা বর্তমান কর্মক্ষেত্র পরিবর্তন করার বিষয়ে পরিকল্পনা করছেন অথবা নিজেদের কাঙ্ক্ষিত স্থানে বদলি বা ট্রান্সফারের বিষয়ে পরিকল্পনা করছেন, এই ক্ষেত্রে তাদের ইতিবাচক ফলপ্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা সরকারি চাকরির সাথে যুক্ত, এই মাসে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে স্থানান্তর বা ট্রান্সফার পেতে পারেন। তার সাথে সাথে কোনো বিভাগীয় পরিবর্তনের সুযোগ সুবিধাও আপনাদের জীবনে আসতে পারে। আবার 14 জুনের পর বুধ যখন স্বরাশি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের দশম ভাবে গোচর করবেন, কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে আরও শক্তিশালী হতেই দেখা যাবে। আপনারাও আপনাদের দায়িত্ব কর্তব্যের সাথে আপনাদের কাজগুলি সম্পাদন করবেন। আপনাদের আত্মবিশ্বাস আগের থেকে আরও স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠবে। এরপরে 15 জুন যখন ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের দশম ভাবে গোচর করে বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন, এই ফলে আপনারা যারা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের জীবনে এই সুযোগ প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। এমনকি এই সময় বহু কন্যা রাশি ও কন্যালগ্নের জাতক জাতিকারা সরকারি চাকরিও পেতে পারেন। আপনারা যারা ইতিমধ্যেই কোনো সরকারি চাকরির সাথে যুক্ত, এই সময় আপনাদের পদমর্যাদা বা পদোন্নতি ও বেতন বৃদ্ধি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাস বেশ অনুকূল মাস। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে রহস্যের কারকগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন এবং সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করবেন, সেই কারণে এই সময় আপনাদের বিচার বিশ্লেষণ ও বুদ্ধিমত্তা আগের থেকেও আরও তীক্ষ্ণ হয়ে উঠতেই দেখা যাবে। এই সময় আপনারা এমন কোনো সিদ্ধান্তও নিতে পারেন যা অন্যদের দ্বারা বোঝা খুব একটা সহজ হবে না, ফলে যারা আপনাদের ব্যবসায়িক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আছেন তারা এক প্রকার নাস্তানাবুদ হবেন এবং আপনাদের কাছে পরাজয় স্বীকার করে নেবেন। এই সময় নেওয়া যে কোনো সিদ্ধান্ত আপনাদের পক্ষেই থাকতে দেখা যাবে। বিশেষ করে মাসের 3 তারিখের পরে দেবগুরু বৃহস্পতির কৃপা ও আশীর্বাদে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতির গতিকে ত্বরান্বিত করতে পারবেন এবং আপনাদের সফলতা লাভের সম্ভাবনাও অনেকাংশে বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাদের গৃহীত প্রকল্পগুলিও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। এমনকি আপনাদের ব্যবসায় যদি কোনো মুলতবি কাজও থেকে থাকে সেগুলিও পুনরায় চলমান ও গতিশীল হতেই দেখা যাবে। এবারে যদি আপনাদের অর্থনৈতিক বিষয় সম্পর্কে মূল্যায়ন করা হয় তবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা মোটের উপর স্থিতিশীলই থাকবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি
মহারাজ আপনাদের ষষ্ঠভাবে স্বরাশি কুম্ভ রাশিতে অবস্থান করে আপনাদের দ্বাদশে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের খরচ তুলনামূলক বৃদ্ধি পাওয়ারই আশঙ্কা রয়েছে। এমনকি নির্দিষ্ট প্রয়োজন মেটানোর জন্য আপনাদের ব্যাংক থেকে লোন নিতে হতে পারে অথবা কারো কাছ থেকে ধার পর্যন্ত নিতে হতে পারে। অন্যদিকে যারা দীর্ঘ সময় ধরে ঋণ বা ধার নেওয়ার পরিকল্পনা করছেন এই সময় আপনারা ঋণ পেতে পারেন, তবে ঋণের পরিমাণ মূল্যায়ন করেই তারপরে ঋণ গ্রহণ করা উচিত কর্তব্য, অন্যথায় আর্থিক রেকর্ড বা সিভিল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঋণ গ্রহণ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমত্তার কাজ, অন্যথায় এটির কারণে ভবিষ্যতে মানসিক চাপের সঞ্চার হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে একটি ইতিবাচক দিক হলো এই যে আপনারা যদি পূর্ববর্তী সময়ে কোনো ঋণ গ্রহণ করে থাকেন তবে সেটি কিভাবে পরিশোধ করা যায় এই মাসে তার জন্য আপনাদের বেশ কঠোর প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে। সবচেয়ে মূল্যবান বিষয় হলো যেহেতু আপনাদের নবমভাবে চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে তাদের সম্মিলিত প্রভাবে আপনাদের আর্থিক উন্নতি ব্যাহত হতে পারে এবং উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারে। অন্যদিকে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা কোনো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আর্থিক লাভও পেতে পারেন। শনি এবং মঙ্গল গ্রহের সম্মিলিত প্রভাবের কারণে যদি আপনারা কোনো আর্থিক লাভও না পান পরিবর্তন সম্ভাব্য লোকসান রোধ করতে সক্ষম হবেন। তবে যারা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কথা পরিকল্পনা করছেন বিনিয়োগের আগে সেই সম্পর্কে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে অর্থ বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ, কারণ আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং সতর্ক দৃষ্টিভঙ্গি আপনাদের সম্ভাব্য আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করবে। পাশাপাশি এই মাসে আপনাদের ভ্রমণ সংক্রান্ত কারণেও ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে যারা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা কোনো কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। স্বাস্থ্যের প্রতি কোনো প্রকার অবহেলা তো করা যাবেই না, বরং একটি সুশৃঙ্খল রুটিন বজায় রেখে চলার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে, অন্যথায় শনি মহারাজের প্রভাবে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার সম্মুখীন হতে পারেন। অন্যদিকে এই মাসে আপনারা যদি নির্দিষ্ট নিয়মানুবর্তিতার সাথে জীবনযাপন করতে পারেন এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে পারেন, তবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সম্বন্ধীয় রোগে ভুগছেন শনির অনুকূল প্রভাবে তারা সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আবার সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু আপনাদের অষ্টমভাবে মঙ্গল অবস্থান করবেন সেই কারণে রাস্তাঘাট চলাফেরা বা গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। এমনকি এই মাসে আপনাদের কোনো প্রকার অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার আশঙ্কাও বর্তমান। বিশেষ করে এই মাসে আপনাদের রক্ত সম্পর্কিত কোনো সমস্যা, হজমের মতো কোনো সমস্যা দেখা দিতে পারে এবং শারীরিক চোটাঘাত লাগারও আশঙ্কা রয়েছে এবং দুর্ঘটনাজনিত কোনো পরিস্থিতির সম্মুখীনও আপনারা হতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনারা যদি এই সতর্কতাগুলি মেনে চলতে পারেন তবে এই মাস বেশ ভালো অতিবাহিত হবে। তবে মাসের শেষের দিকে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় উদ্বেগগুলি ধীরে ধীরে কম হতেই দেখা যাবে। এবারে যদি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা বর্তমানে প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা আপনাদের সম্পর্কে বেশ কমিটেড থাকতে দেখা যাবে, ফলে সম্পর্কের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে। পাশাপাশি এই সময় আপনারা একসাথে বেশ কিছু সময় একান্তে অতিবাহিত করার সুযোগও পাবেন এবং উভয়ই একে অপরের সাথে জীবনের উত্থান পতন সহ প্রতিটি বিষয় সম্পর্কে শেয়ার করবেন, এর ফলে আপনাদের মধ্যে অকৃত্রিম ও স্থায়ী প্রেমের সঞ্চার হবে। আপনারা এই সময় আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর জন্য এমন কিছু করার চেষ্টা করবেন যার ফলে তাকে আরও খুশি রাখা যায়, এমনকি এই সময়ে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আপনাদের পরিবারের পরিচয় করিয়ে দেওয়ার কথাও ভাবতে পারেন, যেখানে তারা উষ্ণ অভ্যর্থনাও পেতে পারেন এবং সম্পর্কে সম্মতি ও শিলমোহর পেতে পারেন। যারা অবিবাহিত বা অবিবাহিতা তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল। এই মাসে আপনাদের বিবাহ সম্পর্কিত কোনো কথা অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে অথবা বিবাহ সম্পর্ক চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। এবারে যদি দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে আপনারা যারা ইতিমধ্যে দাম্পত্য জীবন যাপন করছেন
এই মাসে আপনাদের বৈবাহিক জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হবে। যেহেতু রহস্যের কারকগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, অন্যদিকে ন্যায়াধীশ শনি মহারাজ এবং শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, তাই এই মাসে আপনারা আপনাদের সম্পর্কে বেশ অস্বস্তি অনুভব করবেন। ফলে এই সময় দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়ায় দূরত্ব বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের উভয়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা অশান্তির সঞ্চার হতে পারে। পাশাপাশি গ্রহের অশুভ প্রভাবের কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন। অবাক হলেও সত্য, এই সময় তাদের আচরণেও বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে। এর ফলেও আপনাদের বৈবাহিক সম্পর্ক প্রভাবিত হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে এবং সম্পর্কের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। তবে ইতিবাচক দিক হলো এই যে, যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অবস্থান করবেন, সেই কারণে সম্পর্কে যাতে দূরত্ব বৃদ্ধি না হয় এবং পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বজায় থাকে সেই সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। তাই যাতে আপনাদের বৈবাহিক সম্পর্কে দূরত্ব সৃষ্টি না হয়, আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে মানসম্পন্ন মুহূর্তগুলি উপভোগ করার প্রয়াস প্রচেষ্টা এবং তার আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলাই গুরুত্বপূর্ণ কর্তব্য। যে কোনো পরিস্থিতি উদয় হোক না কেন, সেটি ইতিবাচকতার সাথে অতি যত্ন সহকারে পরিচালনা করা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকেন, তবে এই মাসে আপনারা আপনাদের সন্তান সম্পর্কে কিছু ইতিবাচক খবর পেতে পারেন। তাদের সাথে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে পারেন এবং তাদের প্রতি কোনো কঠোর শব্দচয়ন না করেন, তবে সেটি আপনাদের বন্ধনকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে, অন্যথায় তাদের থেকে প্রতিকূল প্রতিক্রিয়া পেতে পারেন। পাশাপাশি এই মাসে আপনারা যদি পারিবারিক সম্প্রীতির দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলতে পারেন, তবে এর ফলে আপনাদের দাম্পত্য জীবনেও সুখের সঞ্চার হতেই দেখা যাবে। এবারে যদি আপনাদের পারিবারিক বিষয়ে মূল্যায়ন করা হয়, তবে এই মাসে আপনারা আপনাদের পারিবারিক জীবনে এক প্রকার মধ্যম বা মিশ্র ফল পাবেন। তবে যেহেতু মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনারা আপনাদের পরিবারের সাথে কোনো ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন। এমনকি এই সময় আপনারা কোনো মন্দির বা মনোরম পরিবেশে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন বা সুযোগ পেতে পারেন, যার ফলে পারিবারিক জীবনে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে এবং পরিবারে প্রচুর সুখ বহন করে নিয়ে আসবে। এরপরে 12 জুন শুক্র যখন আপনাদের দশমভাবে গোচর করবেন, এর প্রভাবে আপনারা যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় সাফল্যের পথ প্রশস্ত হবে। পরিবারের সদস্যরাও প্রতিটি বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করবেন। অন্যদিকে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে অবস্থান করবেন, সেই কারণে ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে আপনাদের পারিবারিক আয়ও বৃদ্ধি হতেই দেখা যাবে। এই সময় আপনারা কোনো সম্পত্তি অধিগ্রহণ করার সুযোগও পেতে পারেন। আবার সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু গ্রহের সেনাপতি মঙ্গল সরাসরি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু এই মাসে আপনাদের পিতার বা পৈতৃক ব্যবসায় বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। তবে তার সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য, কারণ এই সময় তারা স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্কও আরও সমৃদ্ধশালী হয়ে উঠতে দেখা যাবে, এমনকি আপনারাও তাদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন। তার সাথে সাথে আপনারা আপনাদের বন্ধুদের সাথেও যথেষ্ট সময় অতিবাহিত করার সুযোগ পাবেন। সামগ্রিকভাবে এই সময়টি আপনাদের জন্য বিশেষ এবং বেশ অনুকূল সময়। সম্পর্কের মধ্যে নিজেদেরকে বিচ্ছিন্ন না করাই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য, কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই সময় আপনাদের বারংবার এই ধরনের অনুভূতির উদ্রেক হতে পারে। তাই এই সময়ে সকলের সাথে সংযুক্ত থাকার দিকে মনোনিবেশ করুন, এর ফলেই আপনারা একটি সুখী পারিবারিক জীবন অতিবাহিত করতে সক্ষম হবেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি, তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যা রাশির জাতক জাতিকারা বুধবার করে গোমাতাকে সবুজ মুখ খাওয়ান ও কোনো শিখণ্ডীর থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেক শনিবার করে ময়দা ও চিনির সংমিশ্রণ তৈরি করে পিঁপড়েকে খাওয়ান। প্রত্যেক শুক্রবার করে যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং তাকে সাদা মিষ্টি খাওয়ান। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান এবং জীবনে চলমান নানাবিধ সমস্যার সমাধান করতে চান, তবে স্ক্রিনে দেওয়া এই নম্বর 8981 3725 45
এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নম্বরের আগে কান্ট্রি কোড +91 বসাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।